ইস্তফা সিদ্ধান্তে অনড় রাহুল, মানলেন সোনিয়া ও প্রিয়াঙ্কারও। দেশের বিভিন্ন নেতামন্ত্রীরা এই ভোটের পর কিন্তু বিভিন্ন দলের প্রধান তারা কিন্তু পদ ছাড়তে উদ্যোগী হয়েছেন। আপনাদের সাথে আমি আপডেট লাইফে অয়ন প্রতিদিনের মতো আজকেও নতুন নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকের খবরে যেটি হচ্ছে, আমাদের পাপ্পুজি কিন্তু পদ ছাড়তে উদ্যোগী হয়েছেন। দেখুন, রাহুলের ঘনিষ্ঠ মহাসূত্রের খবর, পদ ছাড়ার ব্যাপারে তার আর কোনো দ্বিমত নেই, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি পদ ছাড়বেনই। কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তেই অনড় রাহুল গান্ধী। কার্যত তার বিরুদ্ধে বিকল্প সন্ধান শুরু করে দিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বাতিল করা হয়েছে তার সমস্ত রাজনৈতিক কর্মসূচি, এমনকি দলের নবনির্বাচিত সাংসদদের সঙ্গে দেখা করতেও রাজি হননি রাহুল। দুই বর্ষীয় কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এবং কেসি বেণুগোপালের সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট করে তার ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দলের এক শীর্ষ সূত্রের দাবি, নতুন নেতার খোঁজের জন্য আরও দুই নেতাকে রাহুল স্পষ্ট করে বলে দিয়েছেন। লোকসভার ভোটে বিপর্যয়ের পর শনিবারের দলের কার্যকরী কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল, কিন্তু ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগপত্র গ্রহণ করেনি। বরং দলের যুগসময় এবং লোকসভা ভোটে মোদী তথা বিজেপিকেই তিনি একমাত্র চাপে ফেলতে চেয়েছেন বলে রাহুল কি দলের সভাপতি কাজে চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এমনকি সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কাও তাকে বুঝিয়ে তখনকার মতো তাকে নিরস্ত করেন। সেদিন বিষয়টি মিটে গেল, ফের কঠোর অবস্থান নেন রাহুল গান্ধী। সূত্রের খবর, সোনিয়া প্রিয়াঙ্কা এক দফা বুঝিয়েও রাজি করাতে পারেননি এবং তার শেষ পর্যন্ত রাহুল সিদ্ধান্তেই অনড় রয়েছেন। অসংখ্য নেতামন্ত্রী ফোনে দেখা করেন বা তাকে বোঝানোর চেষ্টা করেছেন এই দুই দিনে, কিন্তু দলের একাধিক সূত্রে খবর, রাহুল আর কোনোভাবেই কংগ্রেসের সভাপতি পদে থাকতে রাজি হননি। কংগ্রেসের নবনির্বাচিত সাংসদেরা তার সঙ্গে দেখা করার আর্জি নিয়ে ফোন করেছিলেন, কিন্তু রাহুল কারোর সঙ্গে সাক্ষাতে রাজি হননি। তার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট, বৈঠক, রাজনৈতিক কর্মসূচি সবকিছুই বাতিল করেছে দল। সেটা যে রাহুলের নির্দেশই হয়েছে তা দলের অন্তর্মহলে তেমনই খবর। রাহুলের ঘনিষ্ঠ সূত্রে খবর, পদ ছাড়ার ব্যাপারে আর কোনো তার দ্বিমত নেই, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, শুধু কংগ্রেস সভাপতি নির্বাচন করা পর্যন্ত দায়িত্বভার সামলাবেন তিনি, এই সময়টুকু দলকে দিতে সম্মত হয়েছেন। তবে এই সময়ের মধ্যেও দলের সাংগঠনিক বা অন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেবেন না বলেই সূত্রের খবর। আজকের মতো দেখুন, প্রত্যেকটা রাহুল ক্ষেত্রে এমনই অবস্থান তুলে ধরা হয়েছে যে রাহুলের অনমনীয় অবস্থান বুঝে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপও শুরু হয়ে গেছে বলে দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর। পরবর্তী কংগ্রেসের সভাপতি কে হবেন তা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মন্দির জল্পনা, সিডব্লিউসির পরবর্তী বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুলের পদত্যাগের ঘোষণা হতে পারে। তো প্রতি এই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ের ক্ষেত্রে কিন্তু সকল রাজনৈতিক দলেরই পদ নেতা নেত্রীরা এবং শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ কিন্তু পদ ছাড়তে উদ্যোগী হচ্ছেন, এবং এর কতটা মোদী ম্যানিয়া তা বলা কিন্তু যথেষ্ট দুষ্কর। কিন্তু এ সম্পর্কে যদি আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনাদের যদি এই চ্যানেল মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিয়ে দেবেন, যাতে আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহী করে তোলে। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।